করোনা ভাইরাস সংক্রমণে সর্বশেষ 24 ঘন্টায় 145 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীতে দেশে সরকারি হিসেব অনুযায়ী মৃত্যুর সংখ্যা 25,000 ছাড়িয়েছে। এর মধ্যে সর্বশেষ 1,000 মানুষের মৃত্যু হয়েছে গত 6 দিনে। করোনার ডেল্টা ধরনের দাপটে মাস দুয়েক ধরে দেশে করোনায় মৃত্যু বেড়েছে। এর মধ্যে টানা 19 দিন 24 ঘন্টায় 2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি জানানো হয়েছে। এতে দেখা যায় গত 24 ঘন্টায় দেশে করোনা সংক্রমণিত রোগী শনাক্ত হয়েছে 5,993 জন। আগের দিন করোনায় 159 জনের মৃত্যু এবং 6,556 জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। সেই হিসেব অনুযায়ী গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু ও রোগী শনাক্ত কমেছে। গত 24 ঘন্টায় মোট 34,892 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 17.18%। আগের দিন শনাক্তের হার ছিল 17.64%। এ নিয়ে 4 দিন ধরে রোগী শনাক্তের হার 20% নিচে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমণিত শনাক্ত রোগীর সংখ্যা 14,53,203 জন। মোট মৃত্যু হয়েছে 25,023 জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 13,47,755 জন। সর্বশেষ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 10,574 জন। বর্তমানে সারা বিশ্বে করোনার ডেল্টা ধরনের দাপট চলছে। এরই মধ্যে বিশ্বে অন্তত 142টি দেশ ও অঞ্চলে করোনার অতি সংক্রামকের ধরন ছড়িয়ে পড়েছে। ফলে বিশ্বজুড়েই করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। ইমরান হোসেন, ডেক্স রিপোর্ট, নোয়াখালী টিভি। এখন নোয়াখালীতে শুরু হয়েছে ডিভাইস কসমেটিক খৎনা। আপনার সন্তানের জন্য শতভাগ নিরাপদ, ব্যান্ডেজ মুক্ত, রক্তপাত মুক্ত, ইনফেকশন মুক্ত খৎনা হবে এখন নোয়াখালীতে। খৎনার প্রথম দিন থেকে রোগী গোসল করতে এবং স্কুলে যেতে পারবে। সেলাইবিহীন, ব্যথামুক্ত ডিভাইস কসমেটিক খৎনা করান, শিশুদের সুন্দর, স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত রাখুন। নিরাপদ খৎনার জন্য আজই চলে আসুন ডিএভিএস নোয়াখালী ক্লিনিক, কাজী কলোনি, সেন্ট্রাল রোড, মাইজদি কোর্ট, নোয়াখালী।